কি রে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাবি? ডাক্তার ঘর। আজকে আমরা তার সাথে দেখা করতে যাব, তার জন্য আমরা একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি। কি হয়েছে, বিস্কুট নিয়েছি ভাই? বাটার। বাটার বিস্কুট খাবে? জানি বলবে, এরা পাগল হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান্তকাল। তো এখন বাজে সকাল 11:30, মানে 41 মতন বাজে। আর সকাল সকাল রান্না করতে স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট, এই যে বাসন যেগুলো আমি এখন ধোয়া মাজা করছি। দিদিমার চান হয়ে গেছে, তারপরে এখানে ভাই কার্টুন দেখছে, প্লাস রসুন ছাড়াচ্ছে। তো আজকে যেহেতু সানডে, আর সানডে মানে তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো সানডে আমার চিকেন ডে। তো চুরমুর গেছে বাজারে চিকেন আনতে, আসুক তারপর রান্নার জন্য তোড়জোড় করবো। আপাতত এখন সবজি টবজি কাটাকাটি করছি, কেননা শুধু চিকেন হলে হবে না, সাথে তো একটা ভাজাভুজি চাই, তো সেগুলোরই এখন তৈয়ারি চলছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন যদিও বাঁধাকপি সিজন নয়, কিন্তু বাজারে বাঁধাকপি বেরিয়ে গেছে। তো আমি এই বাঁধাকপিটা কিনেছিলাম 30 টাকা দিয়ে, তো যেটা 25 টাকা, তো যেটা পুরো বাইরের স্তর থেকে মাছও খেয়ে খেয়ে এই অবস্থা করে দিয়েছে। এই যে তারপর এই ফুলকপির পাতাগুলো আমি নিজেই ওগুলো ওকে ভেঙে দিয়েছি, তো এইটা সে শেষ করে দিয়েছে। তারপর সেটাও নয়, এই যে দাঁড়াবো, এইটা নয়, এই ঝিঙ্গে, এইসব হচ্ছে মাছের কাণ্ড। 12:30 বাজে, এখন ছোড়মুড় বাজার নিয়ে এসছে। বর্তমানে চকলেট খাচ্ছে দুজনে, দেখি তো চকলেট কেমন করে খাচ্ছে। হ্যাঁ ভেঙে একচুয়ালি এটা কালকে রাত্রে এনেছে, তো যার কারণে হালকা একটু মেল্ট হয়ে গেছে, তো যার কারণে কেটে ছেটে খাচ্ছে। তো রান্না কমপ্লিট করে বসিয়েছি, হয়ে যাক, তারপরে আবার দেখা। আজকে লাঞ্চটা অনেক দেরি হয়ে গেছে, তো খাবার বেড়ে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে নিই কি কি আজকে মেনু করেছি। অল্প অল্প রান্না করতে করতে না অনেকগুলো রান্না হয়ে গেছে। মেনুতে আছে ভাত, সাথে আছে স্যালাড, লেবু, বেগুন ভাজা, ঝিঙ্গে আলু পোস্ত, চিকেন কষা, ডাল, সাথে আছে পাঁপড়। এগুলোকে প্লাস্টিকে প্যাক করে রেখেছি, আর এটা হচ্ছে আমার থালা, এটা চুরমুড়ের থালা। পাঁপড় করে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আবারও ভাই বোন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি রে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাবি? ডাক্তার ঘর। কি হয়েছে তো? তো তার পায়ে কিছু হয়েছিল, সেটাকে সে খোঁজ বলছে। তো সেটা অনেক দিনে হয়েছিল, কিন্তু হালকা একটু ভেজা আছে, প্লাস ওখানে তার ব্যথা করছে বলছে, চুল করছে। তো সেই জন্য তাকে নিয়ে এখন বেরিয়েছি, ডাক্তারের কাছে যাবো, দেখি ডাক্তার কি বলে। তোর কপালটা এত ভালো, আজকে ডাক্তার বসেনি, কেননা তাকে ডাক্তার দেখালে অনেক কিছু খেতে বারণ করতো। আজকে আমরা তার সাথে দেখা করতে যাব, তার জন্য আমরা একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি। কি হয়েছে, বিস্কুট নিয়েছি ভাই? বাটার। বাটার বিস্কুট খাবে? অন্য বিড়ালে বদমাশি করতে নাই, কত শান্ত আছে। আচ্ছা না,
আমরা যে বিড়ালের জন্য বিস্কুট নিয়ে গেছিলাম সে বিস্কুট খায় না। কি কি খায় বললো? হ্যাঁ, ছানা আর আটার রুটি আর কাঁচা মাছ। তো যাই হোক, নেক্সট টাইম যখন যাব তখন ছানা বা আটা রুটি নিয়ে যাব। ওটা জানা ছিল না, আমরা ভাবলাম প্রতিটা বিড়ালেই খায়, তো তাই সেও খাবে। কোথায় গেলি? বলবে এরা পাগল হয়ে গেছে। বাজার থেকে চলে এসেছি, আর আজকে আবার এই দুটো লাইট এনেছি, এই যে ওপরে যেটা লাগিয়েছি, মানে ওপরে বলতে এই পেছনে, আর একটা এটা হচ্ছে ইয়েলো কালার, এটা পিঙ্ক কালারে এনেছি। তো যাই হোক, কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবো। হালকা করে একটু ডেকোরেশন করেছি, আর ডেকোরেশনটা তো আগেই করেছি। আর আমরা যে বিড়ালটার সাথে দেখা করতে গেছিলাম সে বিড়ালটা সত্যি এত কিউট, কি বলবো, মানে প্রথম দেখার পর আমার মনে হয় আমি মানে ঠিক করে নিয়েছি যতবারই বাইরে যাবো আমি বিড়ালটার সাথে দেখা করে যাবো, কিন্তু একটাই খারাপ লাগবো, তার জন্য বিস্কুট নিয়ে গেলাম। তো যাই হোক, আমার জানা ছিল না যে ও বিস্কুট খায় না, কিন্তু অনেক বিড়াল খায়, তো সেই জন্য নিয়ে গেছিলাম। তো নেক্সট টাইম গেলে ছানা নালে দুটি অতি অবশ্যই নিয়ে যাবো। আর বাইরে তো আজকে ডাক্তার দেখানো হলো না, তো দেখি কালকে আবার যাবো। আর ওখানে তো লেখা ছিল যে রবিবার দিন বিকেলে বন্ধ, দেখি কালকে তো সোমবার, কালকে আই থিঙ্ক খোলা থাকবে, এই কারণে লেখাই ছিল সোম থেকে রবি দেখা হয়। তো যাই, এখন রাতের জন্য রুটি বানাই। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।